প্রথমে মই আমার অসমৰ সকলো ছাত্রীসকললৈ আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো, আর লগতে অসমৰ আমার সকলরে শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত প্রসাদ শর্মা দেবক ধন্যবাদ জ্ঞাপন করছো। তেখেতর নেতৃত্বত আজি নিযুত মইনা আসনির যেটা আর্থিক অনুদান প্রদান করলে তার কারণে মই ভাবো এই অনুদানের জড়িয়ে আমার বহুত জর্জরিত অঞ্চলের ছাত্রী সকলে কিছু হলে সকাহ পাব। আর এই অনুদান পোৱা সকলে মই ভাবো যিখিনি অনুদান পাব সঠিক দিকত শিক্ষার দিকত এওঁলোকে খরচ করিব, কারণ আমি দুখিয়া শ্রেণীর লড়া ছোৱালী, তো আমি এই পয়সাখিনি মিনিমাম পয়সা হলে যদি সঠিক দিকত যদি ব্যবহার করে তার কারণে মই আমার ছাত্রীসকলক অনুরোধ করছো। আর আমার এই অঞ্চলের যাক অভাব অভিযোগ যাতে শিক্ষার দিকত অগ্রগতি করে ভাল শিক্ষা অর্জিত করে আমার অঞ্চলের যাক ডক্টরের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, এসপি ডিসি যে অভাব অভিযোগ আমার গাঁওখানের ভিতরপরে যাতে সৃষ্টি করব পারে বা সৃষ্টি হয়, মাক দেউতার যে সপন ঘরখনের যে জুরুলা অবস্থা এই যাতে আমার মইনা সকলে যাতে ভাল শিক্ষা অর্জন করে যাতে চাকরি বাকরি করে বা কারিকরী বিদ্যা শিখি লয় যাতে জুরুলা অবস্থার পর যাতে অকমান উন্নতি দিকত যাতে আগবাই দিব পারে, সেই দিকট উদ্দেশ্য রাখি যাতে ভাল শিক্ষা যাতে অর্জন করে বা শিক্ষা যাতে মনোযোগ দিয়ে এটার কারণে মনে করছো। আর আমি ভাবো এই উন্নয়নের জড়িয়ে আমার অঞ্চলের ছাত্রীসকলে যথেষ্ট লাভান্বিত হব, যথেষ্ট উৎসাহ পাব। আর যা রয়ে গেছে মুখ্যমন্ত্রী ডাঙরে ঘোষণা করেছে পর্যায়ক্রমে আমার এই জুরিডিকশনের অফিসার সকলের সহযোগত আমি সহযোগ করিম, রয়ে যাওয়া ছাত্রীসকলেও নিশ্চয় পাব এই এই আসনি উপভোগ করব পারিব। এইখিনি আজি আমি আজি আমার হালবাড়ীত মানা সমষ্টি হিসাবে 821 জন ছাত্রীসকলক এই নিযুত মইনার আসনির উন্নয়ন প্রদান করা হয়েছে। বাকি কিছু বিখন্তি হওয়ার কারণে 50-60 জন রয়ে যাওয়া বলে আমি গম পাইছো, কিন্তু এই সপ্তাহের ভিতরে ছাত্রীসকলে যদি বিচারে কালি পরিখুরীর পরে মানে যোগাযোগ করব পারি বলে জানা হয়েছে। ধন্যবাদ।